KTV Originals. নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ডিয়ার লটারি প্রেজেন্ট কালার বার, আর আজকের কালার বারে আমাদের অতিথি সৌরভ পালকে। নমস্কার, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনার নতুন ছবি আসছে কলকাতায় কলম্বাসের পর, অঙ্ক কি কঠিন, ছবির বিষয়টা পুরোটা মাথায় এলো কিভাবে বা বিষয়টা যদি একটু বলেন। খুব ডিটেলে না বললেও যতটা বলা সম্ভব আর কি। এটা মূলত গ্রো করেছিল কোভিডের পর, আমাদের আশপাশ জুড়ে প্রচুর এই অবৈতনিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যেতে দেখেছি, যেগুলো আর খোলেনি পরবর্তীকালে, বা প্রায় বন্ধের মতোই এরকম প্রচুর স্কুল এখানে যেখানে বসে ইন্টারভিউ করছি, মানে আপনি করছেন আর কি, তার পাশেই একটি বড় স্কুল, তিনতলা বাড়ি, সেখানে এখন একটি ছাত্রী, তিনজন টিচার আসে, তারা বাড়ি চলে যায় তারপর। তো এরকমভাবে প্রচুর, এটা তো কলকাতা, এরকম জেলায় আমি প্রচুর ঘুরে দেখেছি এই এই একটা পরিস্থিতি। তো আমার এই সাবজেক্টটা একেবারে ছোট বাচ্চাদেরকে নিয়েই আর কি, তিনটে বাচ্চাই মূল, কিন্তু খুবই বড়দের একটি সাবজেক্ট, কিন্তু বাচ্চাদের দিয়ে একটি কাজ যেটা বাচ্চারা বড়রা সবাই মিলেই দেখবে, মানে যারা প্রিভিলেজড নয়, আমার আপনার মতন এতটা প্রিভিলেজড নয়, তারা জীবনে অনেকগুলো স্বপ্ন দেখে ফেলেছে। কারণ আমাদের স্কুলে তো সবাইকে একটা কমন প্রশ্নের শিকার হতেই হতো, ছোটোবেলা থেকে বড় হয়ে কী হবি, এরকম একটা প্রশ্ন সবাই আমরা ফেস করেছি, এবং আমরা ছোটোবেলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার নানান কিছু উত্তর দিয়েছি, তারপর যে যা করছি করছি আলাদা বিষয়। কিন্তু এরমভাবে যারা স্বপ্ন দেখে ফেলেছিল কিন্তু এখন স্কুলগুলো বন্ধ, তাহলে স্বপ্নগুলো কি সার্থক হবে? তো এই হচ্ছে তাদের একটা স্ট্রাগল, তাদের পরিস্থিতি, তাদের বাড়িটা, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটাকে কলকাতা বলি, একদম কলকাতা, মেন হার্ট অফ কলকাতা থেকে 5 মিনিট হাঁটলে তাদের বাড়ি, তারাও বলে তাদের বাড়ি কলকাতায়, কিন্তু তাদের কলকাতার কোনো সুযোগ সুবিধা তারা পায় না, প্রত্যন্ত গ্রামের মতন তারা থাকে, নিজেদের ঘর থেকে বেরোলে উঁচু উঁচু 12-15 তলা বিল্ডিং দেখতে পায়, আকাশ দেখতে পারে না ভালো করে, স্বপ্নগুলোও প্রায় বন্ধের মতন আর কি। তো তাদের একটা জার্নি বল, মানে এক কথায় বলা যায় তিনজন পড়ুয়া বা খুদে, তাদের স্বপ্ন পূরণের একটা জার্নির কথা এখানে, একটা হোপের কথা তো বলে, একটা আশা দেখার, একটা স্বপ্নের কথা তো বলেই এই গল্প। আমি যতদূর জানি এই ছবিতে আমাদের বলিউড বাদশা মানে শাহরুখ খান এবং কাজলের একটা রোম্যান্সের কথা উঠে আসে, একদম এই ব্যাপারটা মানে কিভাবে সিনেমায় আপনি এই, মানে শাহরুখ তো আমাদের জীবনে একটা, মানে শাহরুখ মানে কি, আমাদের হিরো, মানে সব সমস্যার সমাধান করে দেবে হয়তো শাহরুখ খান, ছোটবেলা থেকে তো তাই মনে হতো, বা অমিতাভ বচ্চন, বা XYZ, বা সচিন তেন্ডুলকার, মানে নানান রকম ভাবে মানুষজনরা আমাদের জীবনে এসেছে। তো সেই জায়গা থেকেই শাহরুখ এমন একটি চরিত্র, প্রসূন সৌম অভিনয় করছে, খুবই এক মানে থিয়েটারে খুব পুরনো, কিন্তু কাজল পার্ণ করছে। তো সবার জীবনেই, এরাও ওই ওই বস্তিটির বাসিন্দা, কিন্তু সবার জীবনেই ওই অঙ্ক কি কঠিন হয়ে আছে, মানে শাহরুখ কাজলের প্রেম, এই শব্দটা সিনেমায় লোকে তো সিটি মারে, হাততালি দেয়, আনন্দ করে, কিন্তু বাস্তবে কি এত সহজ সরল? এই যে হিন্দু মুসলমানের একটা সেকশন আছেই, শাহরুখ কাজল নামটা শুনলেই বুঝতে পারছি। তো বাস্তবের অঙ্কটা কতটা কঠিন, মানে ওই বাচ্চাগুলোর সঙ্গে এদের জীবনের অঙ্কটাও ওই স্বপ্ন পূরণ হবে, তো একটা হোপ যে সিনেমায় যেমন যে পাড়ার লোকেরা সিটি মারে শাহরুখ কাজলকে জড়িয়ে ধরতে দেখলে বা হাত ধরে হাঁটতে দেখলে, তারাই নাকমুখ কুচকায় পাড়ায় শাহরুখ কাজলকে দেখলে আর কি। তো তারা কি এখানে সিটি মারবে, বা এই বাচ্চা তিনটের জীবনের যে স্বপ্ন পূরণ, তাদের তাদের চোখের স্বপ্ন হচ্ছে শাহরুখদা আছে সব সামলে দেবে। তো শাহরুখদা তাদের কাছে রোল মডেল, যেভাবে আমাদের অনেকের কাছেই ছেলেবেলা থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, যার যেমন রোল মডেল ছিল, সেরকম অনেকেই রোল মডেল আছে আর কি। যে শাহরুখ খান হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, গোছের ছোটোবেলাটা যেমন কেটেছে, ওদের তিনজনের কাছেও শাহরুখ মানে শাহরুখ, এবং একটি খুদে মেয়ে আছে তার কাছে কাজল, মানে তো সব সামলে দিতে পারে কাজল দিদি আর কি। এইরকমই একটা এগিয়ে চলা। ছবির নাম অঙ্ক কি কঠিন, মানে অঙ্ক বললেই ছোটবেলা থেকে সিলেবাসের অঙ্ক যেটা আমরা বলছি, তো সেই অঙ্কের মধ্যে অনেকের একটা ভয় থেকে যায়, অনেকের একটা দিদি
থেকে যায়, অনেক পুরবাই বাবা অঙ্কটা কি করে সামলাম, ঠিক ঠিক ঠিক। এই ছবিতে মানে অঙ্ক মানে বাস্তবের অঙ্ক কোথাও একটা গিয়ে মোটামুটি এতক্ষণ যা বাস্তবের অঙ্ক, জীবনের পথ চলার অঙ্ক, জীবনের পথ চলার অঙ্ক, এবং যেটা শুরুতে বললে যে খাতার অঙ্ক নিউমেরিকটা সেটাও আছে, কারণ ওদের পড়াশোনাটা জড়িয়ে আছে সেটার সঙ্গে। অবশ্যই একদমই মানে ওটা নিউমেরিক থেকে সোসাইটি পুরোটাই বিস্তার করছে অঙ্ক কি কঠিন, মানে অঙ্ক কি কঠিন না সরল আমি জানি না, মানে আমার মনে হয়েছে অঙ্ক কি কঠিন। আচ্ছা অঙ্ক নিয়ে যখন কথা হচ্ছে, তোমার জীবনে মানে তুমি যখন ছাত্র জীবন ছিল তোমার অঙ্ক নিয়ে এমন কিছু অভিজ্ঞতা আছে যে অঙ্ক করতে গিয়ে? এটা আমাকে বহুজন এই ধরনের প্রশ্ন নানান কারণে ব্যবহার করেছে, কিন্তু মজার বিষয় হলো আমার একদমই নেই, কারণ আমার প্রিয় সাবজেক্ট অঙ্ক। আমি একটা সাবজেক্টই ভালো নম্বর পেতাম, সেটা হচ্ছে অঙ্ক, কারণ আমি কনফিডেন্ট থাকতাম ওই বিষয়ে, কারণ আমার আমার কোনো ভীতি নেই অঙ্কে, অনেক বাকি সব কটাতে ভীতি আছে। আমি নিজে অ্যাকাউন্টস নিয়েছিলাম, আমাদের ক্লাস নাইনে স্ট্রিম চেঞ্জ হয়েছিল, অ্যাকাউন্টস নিয়েছিলাম পাতার পর পাতা অঙ্ক করতে পারবো বলে, কারণ আমি শিওর নম্বর পাবো, লেখা দিলে আমি একটু আমার কঠিন হয়ে যেতে পারে, তো তারপরে লেখার কাজেই চলে এসেছি, অঙ্কের হিসেবের কাজে তো আর যাইনি বা হয়নি, হয়ে ওঠেনি। তো আমার অঙ্ক নিয়ে কোনো ভীতি ছিল না, মানে আমার অঙ্ক খুব আনন্দের একটা সাবজেক্ট এবং আমাকে বাঁচিয়ে দিত পাশ করার জায়গায় আর কি, মানে ফেল করার হাত থেকে বাঁচিয়ে দিত আর কি, অঙ্ক অনেকটা নম্বর দিত। আচ্ছা যারা অঙ্ক খুব ভয় পায়, তোমার যেহেতু বললে পছন্দের সাবজেক্ট অঙ্ক এবং যে সিনেমাটা করছো সেখানে জীবনের অঙ্কের কথা আছে, যারা অঙ্ককে ভয় পাচ্ছে তাদেরকে কী বলতে চাই? আমি একটা মজা করে কথা বলি, আমি এই ছবিতে ওটা রেখেছি, এই যে অঙ্কে যে আমরা ঠিক ভুল করি, মানে শুধু যে করছে তার হাতে থাকে না, অঙ্কের নিজের হাতেও খানিকটা থাকে, মানে এটা আমার মানে শুধুমাত্র নিউমারিক নয় এই সোসাইটির ক্ষেত্রেও এটা খুব সত্যি, যে আমি এই যে শাহরুখ কাজলের গল্পটা বললে, শুধু শাহরুখ কাজলের হাতে কি আছে, আমি এই সোসাইটিটাকে অঙ্ক ধরি, ধরো অঙ্কের হাতেও তো অনেকটা আছে যে শাহরুখ কাজলকে অ্যাকসেপ্ট করবে কিনা। আর তুমি যেটা বলছো ছাত্র, যারা ছাত্রছাত্রীরা যারা ভয় পায় অঙ্কে, ঠিক আছে, মানে আমি অন্য সাবজেক্টে ভয় পেতাম, তারা অঙ্কে ভয় পায়, একটা মানুষকে সব সাবজেক্টে সব বিষয়ে ভালো হতে হবে এটা কোথাও লেখা নেই, হয়তো ইংরেজি বাংলা অঙ্ক সবেতে খারাপ, সে হয়তো আঁকায় ভালো সেটাই ভালো করে করুক না, মানে সে হয়তো গায়ে ভালো বা নাচে ভালো বা খেলে ভালো বা তার ইচ্ছে জার্নালিজম করবে বা অ্যাঙ্করিং করবে, কিছু একটা করুক না, মানে অঙ্ক পারতেই হবে এরকম তো কোথাও লেখা নেই, মানে কী হবে না পারলে না পারবে, মানে এটা নিয়ে ঘাবড়ে ঘরে বসে থাকার বাবা মায় প্রেশার দিচ্ছে, বাবা মা তো প্রেশার দেবে একটা কম্পিটিশনের দৌড়ে নাম লিখিয়ে ফেলেছে বলে, তবে কম্পিটিশন থেকে দূরে রেখে নিজেদের, সে একটা কিছু পারে না মানে শিওরলি আরেকটা কিছু পারে কনফার্ম, তো সেইটা ভালো করে করলে মিটে গেল। তোমার প্রসঙ্গে একটু আসি, 2016 কলকাতায় কলকাতা তৈরি করেছিলে, তারপর দীর্ঘ একটা বিরতি 2024 ফিল্ম করিনি, লেখালেখি করেছিলাম মৈনাকের বিবাহ ডায়েরি চলচ্চিত্র সার্কাস, অভিমন্যুর কয়েকটা ছবি, আমি মানে কিছুই না, মানে এক যে আমি খুব অফার পাই তাও নয়, মিথ্যে বলে তো লাভ নেই, যে পেয়েছি আমি ব্যস্ততার জন্য করিনি, সব বাজে কথা বলে লাভ নেই, সুযোগও পেয়েছি কম, এবং সুযোগের সাথে সাথে যেটা হচ্ছে আমি ওই শর্তে খুব একটা কাজ করতে পারি না, তাতে আমার ডিলে হলে আমার খুব একটা তাড়া নেই জীবনে, কারণ আমাকে বছরে 5টা ছবি বানিয়ে ফিল্ম মেকার তকমা নিয়ে ঘুরে বেড়াতে হবে আমার কোনো দাবি নেই, আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি আমার থিয়েটার মেকিং, সেইটা আমি মন দিয়ে করি, এবং যেটা আমার ছবির ক্ষেত্রে আমি মানে ছবি তখনই করব, আমার শর্ত মানে খুব স্বাভাবিকভাবে প্রডিউসারের শর্ত মেনে নেব না বলছি না, আলোচনা সাপেক্ষে যেতে পারি, কিন্তু আমি কোনো চাপিয়ে দেওয়া কোনো কিছু আমি সেরকমভাবে মানিয়ে নিতে পারি না, সেই জায়গা থেকে আমি খুব লাকি, এটা রানা সরকার প্রডিউস করছে এবং প্রভূত স্বাধীনতা, তো আমি আমার মনের মতন করে বানাতে পেরেছি বলে আমার মনে হয়। আচ্ছা এই শর্ত থেকে একটা প্রশ্ন মাথায় এলো, যে শর্ত নিয়ম কানুন প্রযোজকদের সাথে পরিচালকদের অনেক সময়ই দেখা গেছে বিরোধ তৈরি হয়েছে, রাজনীতির রং মিশেছে, বাংলা চলচ্চিত্র জগতে বর্তমান পরিস্থিতিটা কি, মানে আপনার কি? আমি জানি না, মানে আমি না এত গভীরে ঢুকতেও চাই না, আমার খুবই নোংরা লাগে, আমার খুবই ঘাঁটা লাগে, মানে যে কোনো জায়গায় আমার মনোপলি বিষয়টা সহ্য হয় না,
আমি প্রচুর জায়গায় স্ক্রিপ্ট শোনাইনি যে তা নয়, অনেক জায়গায় স্ক্রিপ্ট শুনিয়েছি আমি, যে কারণে মনোপলি বললাম আশা করি দর্শকদের বুঝতে একটু অসুবিধা হবে না, সেখানেও আমি একাধিক স্ক্রিপ্ট শুনিয়েছি। এখন আমাকে শোনাতে বললেও আমি শোনাই না, মানে এই 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 স্ক্রিপ্ট যে আকার চেঞ্জ হয়ে কী হয়ে যায় সেটাও আমি চোখের সামনে দেখেছি। এবং সেইখানের একটা না ওই একটা 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 গোষ্ঠীর মধ্যে পুরোটা বসবাস করে আর কি, মানে এ এটা করবে, সে ওটা করবে, এই অভিনয় করবে, এই গান করবে। আমি এই লবি, এই গোষ্ঠী, এই ট্র্যাপটার মধ্যে পা দিতেই রাজি নই। মানে আমি বিশ্বাসই করি না যে কোনো একটা বড় ব্র্যান্ড থাকলেই সেটা ইজ আ গুড ফিল্ম, আদারওয়াইজ ইটস আ ব্যাড ফিল্ম। হিট ফিল্ম ফ্লপ ফিল্ম আলাদা সাবজেক্ট, গুড ফিল্ম ব্যাড ফিল্মের দৌড়ে আমি থাকতে রাজি আছি, কিন্তু হিট ফিল্ম ফ্লপ ফিল্মের দৌড়ে আমি থাকতে রাজি নই, ওটা আমাদের হাতেও নেই। আর কোনটা কীভাবে হিট হয় আমরা সবাই আজকের দিনে পরিষ্কার বুঝি, আমরা জানি, মানে বুকমাইশো খোলার আগে কোনটা ভর্তি হয়ে যায়, কীভাবে ভর্তি হয়ে যায় সবটা জানি। তো আমি এই হিট ফিল্ম ফ্লপ ফিল্মের দুনিয়ায় থাকতেও রাজি নই। আমি যেখানে স্বাধীনভাবে কাজ করতে পারবো, আমার মেরিট ওয়াইজ আমি ভালো বানাতে পারি বাজে বানাতে পারি সেটা সেপারেট ইস্যু, সেটা তো যে আমাকে পয়সা দিয়ে ফান্ডিং করবে সে ডিসাইড করবে, সে ডিসাইড করলে সৌরভ পালাবি বানাতে পারে না, বাদ, আমার তাতে কোনো আপত্তি নেই, তার পারসেপশন। কিন্তু সে যদি মনে করে আমি বানাতে পারি, আমি তার সঙ্গে 25টা মিটিং করবো, 100টা মিটিং করবো, আলোচনা করবো, কিন্তু সে যদি আমাকে একটা রিটেন ডকুমেন্ট দিয়ে দেয় সৌরভ এই এইগুলো না তোমার সিনেমায় করতে হবে, আমি থ্যাংক ইউ, আমার কোনো তাড়া নেই, আমি ক্রাউড ফান্ডিং করে আগামী দিনে সিনেমা করবো, করবো না তা নয় করবো, আগামী দিনেও কথা চলছে বানাবো, যেখানে খানিকটা আমার আলোচনা করার জায়গা থাকবে, আমি চাপিয়ে দেওয়ার জায়গা থাকবে না, আমি সেখানে ছবি বানাবো, আদারওয়াইজ বানাবো, অসুবিধা নেই, ক্রাউড ফান্ডিং করে সিনেমা বানাবো, কোনো সমস্যা নেই। মানে আমি প্রদীপ্ত দা, ইন্দ্রনীল রায়চৌধুরী এদের দেখে বড় হয়েছি, এদের কাজ দেখতে ভালোবাসি আজও, তারা কেউ হিট ফিল্ম মেকার নয়, তারা আমার চোখে গুড ফিল্ম মেকার। তো আমি তো প্রদীপ্ত ভট্টাচার্যের মতন একজন লেজেন্ডারি ডিরেক্টর, সে ক্রাউড ফান্ডিং করে সিনেমা বানাতে পারে, আমি কোন হরিদাস পাল যে আমি পারবো না, আমি তো স্টুডেন্ট মাত্র, আমি নিশ্চয়ই পারবো, সেটা কোনো অসুবিধা। বাংলা সিনেমার জগতে এই এত উপরে যে কথাবার্তা গেল, বাংলা সিনেমার মান নিয়ে কিন্তু বারবার প্রশ্ন ওঠে, বাংলা সিনেমার মান দিন দিন কমছে, প্রেক্ষাগৃহে লোকসংখ্যা কমছে, নন্দন রাধা স্টুডিওতে অনেক সময় লোক হয়, কিন্তু মাল্টিপ্লেক্স যেগুলো আছে বা সিঙ্গেল স্ক্রিন সেখানে কিন্তু লোকসংখ্যা কমছে, তার কারণ একমাত্র বাংলা সিনেমার কাহিনী বারবার উঠে আসে, বলবেন? অ্যাবসলিউটলি, মানে এটা শুধু কাহিনী নয়, কাহিনী কাস্টিং, মানে ওই একটা গতে বাঁধা কাস্টিং, মানে আমরা একটা অদ্ভুত প্রজাতি হয়ে গেছি। মানে আমরা কীরকম, আমরা লাপাতা লেডিস ভালো বলি, এখানে কেউ লাপাতা লেডিসের মতন চারটে ওরকম ছেলে মেয়েকে নিয়ে কাস্টিং করতে গেলে বলবে একটা চেনা মুখ নাও বিক্রি হবে। দেখো এটা পরিষ্কার বিষয়, যদি ভালো অ্যাক্টারদের সুযোগ না দেওয়া হয়, ভালো রাইটারদের সুযোগ না দেওয়া হয়, ভালো ডিরেক্টর তো তুমি তখনই বুঝবে তাকে সুযোগ দিলে, তাদের সুযোগ দেওয়া না দেওয়া হয়, তাহলে আমরা শুধুমাত্র লাপাতা লেডিস দেখে, পঞ্চায়েত দেখে, টুয়েলথ ফেল দেখে ঘরে বসে আলোচনাই করে যাব, এবং চরকির মতন প্ল্যাটফর্ম যেখানে এত ভালো ভালো কাজ হয় চরকি দেখে আলোচনা করে যাব, কিন্তু এখানে আমরা আপগ্রেডেড সিরিয়ালগুলোকে সিরিজ হিসেবে দেখতে থাকবো। সেইটা আমার কাছে খুব কষ্টের, কারণ এখন 90% সিরিজ আমি যখন চালিয়ে দেখছি, আমি দেখছি একটা চকচকে সিরিয়াল হচ্ছে, আলটিমেটলি যে সাবজেক্ট নিয়ে ডিল করা হচ্ছে একটা মেগা সিরিয়াল, যেটা আধ ঘন্টা করে সপ্তাহে দেখতো এখন আধ ঘন্টা করে 6টা এপিসোডে দেখে, তার টার্গেট হয়ে গেছে যে টিভি প্লাস অডিয়েন্সকে আমি কেটার করব, তাতে আমার আপত্তি নেই। এটা ভাবা ভুল যে আমার মা, তোমার মা, আরেকজনের মা, তারা শুধুমাত্র তুমি যে সিরিয়ালটা দেখাও তারা সেটাই দেখতে পছন্দ করে, তারা কিন্তু পয়সা দিয়ে টুয়েলথ ফেল দেখতে যায়। আমি অ্যাটলিস্ট বলছি কলকাতায় যে মায়েরা বসবাস করে বা বাবারা বসবাস করে, তারা পয়সা দিয়ে টিকিট কেটে টুয়েলথ ফেল দেখতে গেছে, লাপাতা লেডিস দেখতে গেছে, বা রিলিজ হওয়ার পর বলেছে ওটা কোথায় আছে রে আমাকে একটু বলবি, তারা হয়তো ওটা অ্যাক্সেস করতে পারে না বলেছে, কিন্তু তুমি তাকে দিচ্ছই না, তুমি তাকে মূর্খ ভেবে যে এই মানুষগুলো তো কিছু বোঝে না, বাড়িতে বসে থাকে, এই মানুষগুলো সারাদিন বসে সিরিয়াল দেখে, এদেরকে সিরিয়ালের মতন সিরিজ দেখাও তাহলে যদি আমার সিরিজটা দেখতে শুরু করে। তো এইটা তার নিজের অফিসের প্ল্যানিং হচ্ছে, আমি কি করে সিরিয়ালের অডিয়েন্সকে সিরিজে টানবো, তারপরে বাইরে বেরিয়ে সিগারেট খেতে খেতে প্ল্যানিং হচ্ছে লাপাতা লেডিসের মতন কাজ করতে হবে, কী করে ঘটবে, তারা তাদের ওয়ার্ক স্ট্রাকচারে সেই আলোচনা করে না, তারা বাইরে বেরিয়ে সেই আলোচনাটা করে।
তো এটা তো আমাদের এখানে বাস্তব, এটাই ঘটবে, এটা এটা কোনো দুঃখ করার কিছু নেই। এখানে নতুন হাজারো ইয়াং ছেলে মেয়েকে লিখতে দেওয়া হবে না, তাদেরকে ডিরেক্ট করতে দেওয়া হবে না, ভালো ভালো অ্যাক্টারদের কাজ দেওয়া হবে না। তুমি বলতে পারো এখন তো প্রচুর থিয়েটারের ছেলে মেয়েকে কাজ দেওয়া হচ্ছে, 90% কাজ দেওয়া হয়, তাদেরকে কম পয়সা দেওয়া হবে, আর কোনো উদ্দেশ্য নেই। আমাকে দেখাও তো বড় লিড অ্যাক্টিং করতে দিচ্ছে থিয়েটারের ছেলে মেয়েকে, হাতে গুনে এক দুজনকে দেখতে পাবে, তাদেরকে ইউজ করবে না, তাদেরকে নেবে হচ্ছে 10টা আলাদা চরিত্রের জন্য, যাতে একটা চেনা মুখ নিলে যদি 6,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা পাড্ডে দিতে হয়, তাকে বলবে তোমাকে আমি এত বড় প্ল্যাটফর্মে সুযোগ দিলাম, তোমায় 2,000 টাকা পাড্ডে দেবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে তাদেরকে নিয়োগ করা হচ্ছে বা নেওয়া হচ্ছে, এবং তারাও প্রচুর গ্রামের ছেলে, মফস্বলের ছেলে, তারা সুইগি জোম্যাটো রোজগার করে থিয়েটার করে, তারা ভাবছে ঠিক আছে 5 দিন যদি আমি 1,500 টাকা করে পাই ভালো তো করে নি, তাদের কাছে একটা স্বপ্ন পূরণের মতন মনে হচ্ছে, কিন্তু আসলে তো স্বপ্ন পূরণ নয়, তাকে তুমি ট্র্যাপে ফেলছো, সেটা তারা এক্ষুনি বুঝতে পারছে না, কয়েকদিন পরে বুঝতে পারে। তো এইটা যদি স্ট্রাকচার হয়, আমরা হাপিত্যেশই করে যাবো, ওই অপেক্ষায় বসে থাকবো কবে ইন্দ্রনীল রায়চৌধুরী মায়ের জঞ্জাল বানাবে, আমি হাঁ করে গিয়ে গিলবো, তারপরে একটা সিনেমা কবে অঞ্জন দত্ত চালচিত্র এখন বানাবে আমি দেখতে বসবো, একটা সিনেমা তো গিয়ে ট্রেলার দেখে দেখতে পাচ্ছি না, তারপর শুনছি সেই সিনেমা নাকি সুপারহিট, বাজারে হেভি বিক্রি, একটা বেগুনি দেওয়ালের সামনে সবুজ গেঞ্জি পরে একজন অভিনয় করে যাচ্ছে, তারাই আবার বলে নাকি কি সুন্দর সিনেমাটোগ্রাফি অন্য বলিউডের সিনেমায়, তারা তো নিজেরা এটা কি করে করছে, আমার কিছুই মাথায় ঢোকে না, মানে এইটা খুবই অবাক করা এবং কষ্টের জায়গা আর কি। মানে এই যে তাহলে বাংলা সিনেমার এতগুলো মানে কি বলবো শূন্যতা এক কথায় বলি, সেই শূন্যতাগুলো কি কোথাও একটা কি টলিউড ইন্ডাস্ট্রিকে অনেকটা পিছিয়ে দিচ্ছে? দেখো, পিছিয়ে দেওয়া এগিয়ে দেওয়া, আমি ক্ষুদ্র মানুষ, আমি আর কি করে বলবো, আমার আমার ইয়ে এরকম নতুন প্রডিউসাররা এসে নতুন ডিরেক্টরদের কাজ করতে দিক, তারা নতুন নতুন কাজ করুক, যাতে নতুন সাবজেক্ট নিয়ে তারা ডিল করতে পারে, নতুন অ্যাক্টাররা কাজ পায়, এবং হিট ফ্লপ পরের কথা, একটা গুড ফিল্মের দিকে খানিকটা হলেও যেন এগোতে পারে। ছোট্ট একটা র্যাপিড ফায়ার দিয়ে আজকের আড্ডাটা শেষের দিকে নিয়ে যাব, পরিচালক সৌরভ মালতি বা মঞ্চে সৌরভ মালতি না রাজনৈতিক সৌরভ মালতি? মঞ্চে সৌরভ, সেটাই আমার প্রিয়, কিন্তু রাজনীতির বাইরে আমি মানুষ নই, অমানুষ হয়ে যাবো, ওটা আমার ওটা নিয়ে আমার মঞ্চে থাকতে হবে, সিনেমায় থাকতে হবে। ওটিটি নাকি সিনেমা? যা মন্দার বাজার, যা সুযোগ পাবো, যেখানে ওই যে বললাম স্বাধীনতা, নিজের স্বাধীনতাটা কোথায় বেশি? প্রডিউসারের উপর ডিপেন্ড করে, ওটিটির তো এই তো গল্প বললাম, যা বাজার দেখছি, ওই যে যা মনোপলি দেখছি, আমি স্বাধীনতা সেখানে পাবো না, আমি ফিচারই করবো ক্রাউড ফান্ডিং করে, বা এরকম প্রডিউসাররা পেলে আমি একটু নিজের মতন করে কাজ করবো। নাট্য মঞ্চ না প্রেক্ষাগৃহ? নাট্যমঞ্চ। মাছে ভাতে বাঙালি না কন্টি? না না, মাছ ভাত হয়। বিরিয়ানি না ডাল ভাত আলু? ডাল ভাত আলু। আচ্ছা, অবসর সময় গল্পের বই না সিনেমা সিরিজ? দুটোই। সত্যি কথা বলতে গল্পের বই পড়াটা না একটু কমে গেছে, মানে এই ব্যস্ততার দরুন সিনেমা সিরিজ দেখাটা একটু বেশি হয় বর্তমান সময়ে, আগামী দিনে কি হবে জানি না। বাংলা সিনেমার বর্তমান সুপারস্টারদের মধ্যে দেব না জি? খানিক অভিনয়ের জায়গা থেকে বললে জিৎ, দেব নয় বেশি, মানে অভিনয়ের দিক থেকে। হ্যাঁ, আর যদি যে স্টারডাম জায়গা থেকে দেব, অবভিয়াসলি, মানে সেটা তো আমার একার উপর ডিপেন্ড করে না, সেটা জনগণ বলছে। স্টারডাম আছে, সৌরভ পালোধি কি হয়তো এমন কোন একটা স্ক্রিপ্ট এলো যে স্ক্রিপ্টে দেব, প্রযোজক দেব তাকে সহায়তা করবে বলে এগিয়ে প্রযোজনা করবে? হ্যাঁ, মানে আমার আমার কোনো আপত্তি নেই, ওই যে বললাম আমার আপত্তির জায়গা একটাই, আমার সঙ্গে আলোচনা করলে আমি প্রস্তুত। দেব তো প্রচুর নতুন পরিচালক। ঠিক ঠিক ঠিক, আমার সঙ্গে আলোচনা করলে আমি প্রস্তুত, চাপিয়ে দিলে আমি প্রস্তুত। বেশ, শাহরুখ না সালমান? সবাই খুব গালাগালি দেবে, কিন্তু সালমান খান। নিজেকে ফিট রাখতে রেগুলার রুটিনে জিম না যোগা? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দুটোই নিয়ম কর, জিম তো কোনোদিন আমি যাইনি, আর যোগা এককালে করতাম, এখন সপ্তাহে 3 দিন হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আজকের আড্ডার একদম শেষ প্রশ্ন, অঙ্ক কি কঠিন আসছে, দর্শকদের জন্য ঠিক কি বলতে চাইবে এই মুহূর্তে? এইটা একবার একদমই আমার বলার, ছোটরা মিলে একটা বড়দের ছবি বানিয়েছে, মানে যারা ছোটরা পাঠ করেছে বলছে, তারা একটা বড়দের কথা বলছে, তারা এই সোসাইটির কথা বলছে, এটা এই ছবিটা মানে আমি সব বাবা মায়েদের, সব শিক্ষক শিক্ষিকাদের,
ডেডিকেট করার মতন আমার একটা, আমরা সবাই মিলে যে কাজটা করার চেষ্টা করেছি সব বাবা মায়েদের জন্য এবং সব শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা ছোটদের স্বপ্ন দেখাচ্ছেন যে বড় হয়ে এটা হবি সেটা হবি, শুধু স্বপ্ন দেখাবেন না, একটু হাত ধরে পৌঁছে দেওয়ার কাজটাও করতে হবে। তাতে যদি সোসাইটির আগেনস্টে যেতে হয়, এই আমাদের কাঠামোর আগেনস্টে গিয়ে লড়াই করতে হয়, তাহলে মুখ খুলতে হবে, লড়াই করতে হবে। সৌরভ পালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সঙ্গে থাকুন কলকাতা টিভি, কলকাতা টিভি।